Bismillahirrahmanirrahim. স্থানীয় উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, স্থানীয় উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশ আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমি দূরত্ব এবং সরণ নিয়ে সর্বশেষ আলোচনা শেষ করেছিলাম। তাই আজকে আমি দ্রুতি এবং দ্রুতি বেগ ত্বরণ মন্দন যার যেগুলো আছে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে। তো প্রথমে আমাদের দ্রুতি দ্রুতি আলোচনা করার আগে আমরা দূরত্ব সম্বন্ধে বলছিলাম আমরা এর আগে। দূরত্ব কি? দুটি বস্তুর মধ্যবর্তী যে অবস্থান বা মধ্যবর্তী যে জায়গাটুকু এটাকে বলা হয় দূরত্ব। এখন ওই দূরত্বটুকু যাইতে সময়ের প্রয়োজন হয়, দূরত্বটুকু অতিক্রম করতে সময়ের প্রয়োজন হয়। তো এক সময় কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। একক সময়ে আমরা ধরে নেই যে কোন একটা বস্তু 10 সেকেন্ডে অতিক্রম করে দশ সেকেন্ডে বিশ মিটার অতিক্রম করে। তাহলে এক সেকেন্ডে অতিক্রম করে 20/10 মিটার। তাহলে 10 সেকেন্ডে 20 মিটার যেতেছে, 1 সেকেন্ডে 20 এর 10 ভাগ দিলে যা হয় তার কারণে করলে কত হয়? 2 মিটার, 2 মিটার পার সেকেন্ড। তাহলে কোন বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। কোন বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। দ্রুতি সমান কি? দ্রুতি সমান দূরত্ব বাই সময়। এখন দূরত্ব যদি আমরা টি ধরি আর সময় ধরে যদি টি ধরি বা এস ধরি, তাহলে দূরত্বের একক হইল মিটার আর সময়ের একক হইল সেকেন্ড। তাহলে আমরা কি বলতে পারি? এটার একক হইল মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতি সমান দূরত্ব বাই সময়। দূরত্বের একক হলো মিটার আর সময়ের একক হলো সেকেন্ড। তাহলে দ্রুতির একক কি? মিটার পার সেকেন্ড। আর দ্রুতি একটা স্কেলার রাশি। দ্রুতি হলো কি? স্কেলার রাশি। দ্রুতি সমান দূরত্ব বাই সময়। দ্রুতির একক হলো মিটার পার সেকেন্ড। দ্রুতি একটি স্কেলার রাশি। এখন দ্রুতির ইনি আলোচনা করবো আমরা মাত্রা সমীকরণ। তাহলে কি হবে? দ্রুতি সমান দূরত্ব বাই সময়। তাহলে দূরত্বের মাত্রা কত? দূরত্ব মানে হইল এখানে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের মাত্রা এল আর সময়ের মাত্রা টি। তাহলে দূরত্ব এটার মাত্রা হইল এল, সময়ের মাত্রা টি। দুইটাকে আমরা যদি এখানে নিয়ে আসি এলটি ইনভার্স, এটা হলো দ্রুতির মাত্রা। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের বেগ।
সময়ে কোনো কোনো বস্তুর যে শরণ হয় কোনো ব্যক্তি বা বস্তুর যে শরণ হয় একক সময়ে কোনো ব্যক্তি বা বস্তুর যে শরণ হয় তাকে বলা হয় বেগ একক সময়ে কোনো বস্তুর যে শরণ হয় তাকে বলা হয় বেগ তাহলে আমরা ধরে নিই যে 5 সেকেন্ডে কোনো বস্তু সরন 20 মিটার তাহলে 1 সেকেন্ডে কোনো বস্তুর সরন 20 এর 5 দিয়ে ভাগ দিলে 5 4 20 তাহলে 4 মিটার পার সেকেন্ড 4 মিটার পার সেকেন্ড তাহলে একক সময় মানে 1 সেকেন্ডে বা 1 মিনিটে 22 ঘন্টায় 1 সেকেন্ডে বস্তু সরন হলো 4 মিটার পার সেকেন্ড এটি হলো বেগ একক সময়ে কোনো বস্তু যে সরন হয় তাকে বলা হয় বেগ বেগ হলো একটি ভেক্টর রাশি বেগ কি ভেক্টর রাশি তাহলে বেগ সমান সরণ বাই সময় বেগ সমান সরণ বাই সময় সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি আর সময় কি দ্বারা তাহলে বেগ বি সমান এস বাই টি ভি সমান এস বাই টি বা এস সমান ভি টি এটা আমাদের একটা সূত্র আছে এস সমান ভি টি তাহলে বেগ বেগ হলো সরণ বাই সময় এস বাই টি তাহলে আমরা যদি এখান থেকে বেগ বেগের এক বিপরীত বেগ সমান সরণ সরণ এক হলো মিটার আর সময় এক হলো সেকেন্ড তাহলে কি দাঁড়াইলো মিটার পার সেকেন্ড তাহলে বেগ একক কি মিটার পার সেকেন্ড বেগ একক মিটার পার সেকেন্ড আচ্ছা বেগের মাত্রা যখন বের করি বেগের মাত্রা বেগের মাত্রা মাত্রা মিটার যেহেতু এখানে দৈর্ঘ্য সরণ মানে কোনো বস্তুর দৈর্ঘ্য দৈর্ঘ্য হলো বেগের মাত্রা এল সমান মাত্রা টি তাহলে কি দাঁড়ায় এল টি ইনভার্স তাহলে আমাদের বেগের একক আর দ্রুতির একক এক আর বেগের মাত্রা দ্রুতির মাত্রা সেটাও এক এক শুধুমাত্র দ্রুতি হলো স্কেলার রাশি বেগ হলো ভেক্টর রাশি দ্রুতির নির্দিষ্ট দিক নেই বেগের নির্দিষ্ট দিক আছে আচ্ছা এই হলো মোটামুটি পার্থক্য বা বৈসাদৃশ্য সাদৃশ্য বৈসাদৃশ্য গুলো হলো আমাদের আচ্ছা এরপরে আসতেছে আমাদের ত্বরণ আমাদের আরেকটা কথা আমাদের আসছে সেটা গড় দ্রুতি গড় দ্রুতি কোন বস্তু দেখেছে সবসময় একই দ্রুতি নিয়ে চলে না বিভিন্ন সময় দেখ কোনো এক মিনিটে দেখা গেছে দ্রুতি তার 5 মিটার পরের এক মিনিটে দেখা গেছে 4 মিটার আবার পরের এক মিনিটে দেখা গেছে 6 মিটার হ্যাঁ এইভাবে তার কি পরিবর্তন হয় এখন এই পরিবর্তন আমরা বুঝতে পারি না যে দ্রুতি আসলে কত এই জন্য আমরা গড় দ্রুতি বের করি যে কোনো একটা বস্তু মোট যে দূরত্ব অতিক্রম করে মোট দূরত্বকে আমরা যদি মোট সময় ভাগ দেই মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ দিলে আমরা যে রাশি পাই সেটাকে বলা হয় গড় দ্রুতি মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ দিলে আমরা যে রাশিটা পাই সেটা হলো গড় দ্রুতি আচ্ছা এবারে বেগ তো গেল আমাদের এবার আসছে আমাদের ত্বরণ ত্বরণ জিনিসটা আমরা আগে থেকে জানি যে ত্বরণ হলো বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ তোমরা সবাই দেখছো বা তোমরা নিজেরাই এটা অ্যাপ্লাই করছো যে যখন তোমরা সাইকেল চালাইছো বা অনেকে মোটর সাইকেল কি করছো ড্রাইভ করছো তখন দেখা যাচ্ছে প্রথমে কিন্তু আমরা খুব প্রথমে বেগটা কিন্তু আমরা বেশি দিই না প্রথমে খুব আস্তে 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 শুরু হয় এরপর আস্তে আস্তে আমরা কি বেগ বাড়াতে থাকি আস্তে আস্তে বেগ বাড়াতে থাকি তো এখন এই যে বেগ যে ড্রাইভ বাড়াইতেছি একটা সময় এখন তুমি সিএনজিতে উঠছো সিএনজিতে প্রথম আস্তে আস্তে শুরু হয়
এপরে একটা সমাজে আসে খুব দ্রুত অর্থগত থাকে। এই যে বেগ যে তার বৃদ্ধি পাচ্ছে, এই বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তাহলে আমরা ত্বরণ সমান বলতে পারি, ত্বরণ সমান বেগ বাই সময়, বেগ বাই সময়। তাহলে বেগ হলো ভি আর হলো টি, তাহলে এ সমান ভি টি। আচ্ছা, বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি এখানে আসলে এখানে বেগ বাই সময় বলা চলে, বেগ বৃদ্ধি বলা চলে, বেগ বৃদ্ধি বাই সময়। এখন বেগ বৃদ্ধিটা আমরা একটু দেখি কিভাবে হয়। আমরা ধরে নেই একটা বস্তু এই এ অবস্থানে ছিল, এটার আদি বেগ ছিল ইউ। বস্তুটার উপর এক পরিমাণ বল প্রয়োগ করা হলে বস্তুটা এদিকে সে যাচ্ছে এবং বি অবস্থানে আসবে। বি অবস্থানে আসার পর টি সময় পর তার বেগ হলো ভি, তার আদি বেগ ছিল ইউ। এর উপর এক পরিমাণ বল প্রয়োগ করায় টি সময় পর সে এস দূরত্ব অতিক্রম করছে, এরপর বি অবস্থানে আসছে, তখন তার বেগ হয়েছে ভি। তাহলে তার আদি বেগ ইউ, শেষ বেগ বি। তাহলে এখানে টি সময় আর সময় আছে টি, টি সময়, টি সময় বেগের পরিবর্তন, টি সময় বেগের পরিবর্তন সমান ভি মাইনাস ইউ। যেহেতু ভিটা এখানে বড়, কেন বড়, কারণ এর পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। কারণ আমরা জানি বল প্রয়োগ করলে কোনো বস্তুর বেগ বৃদ্ধি পায়। বল যখন একটা চলমান বস্তু যেদিকে অগ্রসর হতেছে ওদিকে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে ওটা বেগ আরও বৃদ্ধি পাবে। সেই হিসেবে ইউ থেকে বি এখানে বেশি, তাহলে টি সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। আর একক সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি, এক সময় বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি। আর বেগের পরিবর্তন গেল তরঙ্গ ধরি, তরঙ্গ কেন্দ্রে দ্বারা প্রবেশ করি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। আমরা ত্বরণ সমান বেগ বৃদ্ধি বাই সময়, এজন্য বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। এরপরে আসতেছিল আমাদের সুসমতরণ আর অসমতরণ, সুসমতরণ অসমতরণ। আচ্ছা, এখানে ভি মাইনাস এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এটাকে আমরা একটা সমীকরণ নিয়ে যেতে পারি। দেখো, এ সমান ভি মাইনাস ইউ বাই টি বা ভি মাইনাস ইউ সমান এ গুণ টি এ টি, অতএব ভি সমান ইউ প্লাস এ টি। ভি সমান ইউ প্লাস এ টি একটা গতির সমীকরণ আমার পরে মধ্যে আসতেছে এটা এ সম্বন্ধে। সুসমতরণ হল অসমতরণ, সুসম আর অসম। যদি কোনো বস্তুর ত্বরণ একটা নির্দিষ্ট সময় পর পর একই হারে বাড়তে থাকে, কোনো বস্তুর ত্বরণ যদি নির্দিষ্ট সময় পর পর একই হারে বাড়তে থাকে তাকে বলা হয় সুসমতরণ। সুসমতরণের উৎকৃষ্ট উদাহরণ হল অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ একটা নির্দিষ্ট প্রতি সেকেন্ডে 9.8 মিটার বৃদ্ধি পায়। এজন্য আমরা করতাম যে জি জি আমরা কি ধরি 9.8 মিটার পার সেকেন্ড স্কেয়ার, আমরা এরকম ধরি অভিকর্ষ ত্বরণ। এইটাই উৎকৃষ্ট, যে নির্দিষ্ট সময় পর পর একই হারে সে বৃদ্ধি পাচ্ছে,
কোন একটা সময় বেশি বৃদ্ধি পাইছে, আবার পরের সময় একটু কম বৃদ্ধি পাইছে, কিন্তু বৃদ্ধি অব্যাহত আছে, কিন্তু সব সময় একরকম বৃদ্ধি পাচ্ছে না, কোন সময় বেশি কোন সময় কম, এটাকে বলা হয় অসমতরণ। আমরা যে গাড়িতে চলাচল করি সাধারণ গাড়ি সিএনজি, সেগুলো সাধারণত অসমতরণে চলে। আচ্ছা, এরপর আমাদের কিছু গাণিতিক টার্ম আছে, আমরা গণিত নিয়ে মানে সমস্যা নিয়ে আলোচনা করব। একটা সাধারণ সমস্যা নিয়ে আমি আলোচনা করে আজকে আর শেষ করব। দেখো প্রশ্নটা, একটি গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে সুসম্ভাব্য বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 45 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ বের করো। আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে গাড়ির আদি বেগ ইউ হইল কত, 5 মিটার পার সেকেন্ড, আর সময় টি হইল 10 সেকেন্ড, আর এখানে শেষ বেগ ভি হইল 45 মিটার পার সেকেন্ড। আমরা ত্বরণ কত, ত্বরণ সমান কত, ত্বরণ কত আমরা জানি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এখন ভি হইল 45 আর ইউ হইল 5, সময় হইল 10, তাহলে কত হয় 40/10, কারণ করলে 4 ত্বরণ একক মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হলো যে গাড়ির ত্বরণ হলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। সামনে আমরা একটা বিস্তারিত আরো আলোচনা করব। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।